আবারও চাকরি প্রার্থীদের নিশানায় বর্ষিয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি প্রার্থীদের অভিযোগ বর্তমানে নিয়োগ আটকাচ্ছেন বামপন্থী আইনজীবীরা কর্মসংস্থান বিরোধী মনোভাব দেখাচ্ছেন এই বিকাশ ভট্টাচার্য এমনটাই দাবি করছে চাকরি যদিও ও অভিযোগ উড়িয়ে বর্ষিয়ান আইনজীবীর দাবি দুর্নীতিকে আমি আটকাচ্ছি আজ বামপন্থী আইনজীবীদের উল্লেখ করে একটি খোলা চিঠি লেখেন শারীর শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা সেখানে তারা উল্লেখ করেন আশা করেছিলাম আমাদের সাফল্যের জন্য বামপন্থীরা প্রথম থেকে যেভাবে সাহায্য ও সহযোগিতা করেছিল শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবে বঙ্গবাসী দেখবে একমাত্র বামপন্থীদের জন্য এতগুলো ছেলেমেয়ের পরিবারের মুখে হাসি ফুটলো পরিবারগুলো বাঁচলো বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেল আর বামপন্থাই একমাত্র বেকারদের যুবকদের কর্মসংস্থানের দিশারি কিন্তু নিয়োগের বিরুদ্ধে মামলা সেই ধারণাটাই ক্রমশ পাল্টে দিচ্ছে সকলের কাছে নিয়োগ আটকালে সকলের ভেতরে বামেদের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে তাছাড়া কিছু বামপন্থী কমরেড যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিয়েছেন নিয়োগে স্টে পড়বে এবং কাউন্সিলিং শেষ হবার সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ পড়ে গেল তাতে আমরা আশাহত হয়ে গেছি এখানেই শেষ নয় রাজুদাস নামে এক চাকরি প্রার্থী একটি ভিডিও বার্তায় বিকাশ ভট্টাচার্যকে তোপ দেগে বলেন আমরা রাজনীতির শিকার বা ঘুটি হতে চাইছি না দীর্ঘ দিনের যন্ত্রণার অবসান ঘটাতে চাইছি চাকরিটা আমাদের চাই এই দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন একাধিকবার আমাদের মঞ্চে এসেছিলেন আজ তারাই যখন আমাদের বিপক্ষে চলে যাচ্ছেন তখন প্রচণ্ড কষ্ট লাগছে নিজের মানুষই যখন পিঠে ছোড়া মারে তা মেনে নেওয়া কষ্টকর আজকে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্যানেল প্যানেলভুক্ত করেছিলেন আইনি লড়াই লড়েছিলেন এখন তিনিই আমাদের বিপক্ষে চলে গেছেন এটা কষ্টের এই মুহূর্তে কেন আমরা রাজনীতির শিকার হব এরপর রাজুর আবেদন এটা ছেড়ে দিন রাজনীতির জন্য নতুন বিষয় পাওয়া যাবে এই ব্যাপার যদি মানুষের কাছে উন্মোচিত হয় ভবিষ্যৎ প্রজন্ম মেনে নেবে না আজ পশ্চিমবঙ্গে বামপন্থীরা শূন্য সেখান থেকে দূরে দাঁড়াতে আমরাই আপনাদেরকে সহযোগিতা করেছি এই ঘুরে আসতে বামপন্থীদেরকে আপনারাও অনেক সাহায্য করেছেন কিন্তু কোথাও গিয়ে আইনের অপব্যবহার এবার হচ্ছে কেন ক্ষুদ্ধ এই চাকরি ছ বছরের প্রতীক্ষার পর শুরু হয়েছিল কাউন্সেলিং দীর্ঘ আন্দোলনের পর সুখবর আসে কর্মশিক্ষা শিক্ষা বিষয়ক চাকরি প্রার্থীদের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা হয় কিন্তু হঠাৎই মোড় ঘুরে যায় এই নিয়োগ প্রক্রিয়ার আদালতে দায়ের হয় একটি নতুন মামলা সেই মামলার জেরেই নিয়োগ প্রক্রিয়া ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত স্থগিত হয়ে যায় নিয়োগে স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বোস এক হাজার চারশো হবু শিক্ষক যখন চাকরি পাওয়ার একেবারে দোরগোড়ায় তখনই মামলার কাঁটা ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত নিয়োগের স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে তীর ক্ষুদ্র চাকরি প্রার্থীদের নিচে বসা চাকরি প্রার্থীরাও বিকাশবাবুর বিরোধিতা করতে শুরু করেছেন কেন এই মামলা সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত পদ এই পদ তৈরি করে অপেক্ষমানদের চাকরির ব্যবস্থা করে স্কুল সার্ভিস কমিশন কর্মশিক্ষা সারিশ শিক্ষার চোদ্দশো চোদ্দ জন্য ষোলোশো পদ তৈরি করা হয় এবং নিউ পদে বিনিয়মের অভিযোগ তুলে ওয়েটিং লিস্টের বাইরে থাকা এক পরীক্ষা হ্যাঁ পরীক্ষার্থী মামলা দায়ের করেন কমিশন আদালতকে জানিয়েছিল অপেক্ষমানদের চাকরি দিতে এই পদ তৈরি করা হয়েছে জানিয়ে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন আইন ভেঙে এই নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে হাইকোর্টের বিচারপতিও মন্তব্য করেন ছাত্ররা যাতে ভালো শিক্ষক পান সেটাই লক্ষ্য এই সওয়াল জবাবের পরই নিয়োগের দিনের স্থগিতাদেশের নির্দেশ দিয়ে দেন হাইকোর্ট এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন চাকরি প্রার্থীরা যদিও অভিযোগ উড়িয়ে বিকাশবাবু বলেন এটা আরও একটা দুর্নীতি খুব বড় দুর্নীতি সরকার এখানে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের আবার ভাঁওতার মধ্যে ফেলে দেবার চেষ্টা করছে এক্ষেত্রে কিছু কিছু মানুষকে আমার বিরুদ্ধে পরিচিত করছেন সেটা করতেই পারে আমি তো মামলা করি না আমরা সওয়াল করি দর্শক কী বলবেন এসব দেখে আপনার মতামত কমেন্ট করুন পরের ভিডিওতে পরবর্তী আপডেট পাবেন তার জন্য আপনি চোখ রাখুন আমাদের চ্যানেলে